আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদেই আছো এই করোনা দুর্যোগকালীন মুহূর্তে। এই করোনা দুর্যোগের কারণে আমাদের শ্রদ্ধা অধ্যক্ষ স্যারের নির্দেশনা এবং শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা ক্রমে আমরা অব্যাহতভাবে অনলাইন মাধ্যমে আমাদের শিক্ষা কার্যক্রমটিকে অব্যাহত রেখেছি। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদের পৌরনীতি এবং সুশাসন বিষয়ের প্রথম পত্রের চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করতে যাব। আজকে চতুর্থ অধ্যায়ে আমি এই ই গভর্নেন্স কি, ই গভর্নেন্সের যে মডেলটি এবং ই গভর্নেন্সের যে বিভিন্ন স্তর এবং ই গভর্নেন্স এর যে উদ্দেশ্য এগুলো নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, তোমাদের কাছে এই চ্যাপ্টারটিকে সুন্দরভাবে উপস্থাপনের জন্য আমি এই চ্যাপ্টারের উপর তিনটি ক্লাস নিব। আজকে এই প্রথম ক্লাসে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে এবং সামনের ক্লাসে অন্যান্য টপিকসগুলো নিয়ে আলোচনা করা হবে। প্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের কাছে এই টপিকসটিকে সুন্দরভাবে উপস্থাপনের জন্য যথারীতি আমি এই ক্লাসটিকে পাওয়ার পয়েন্টের মাধ্যমে উপস্থাপন করেছি। প্রিয় শিক্ষার্থী, চলো আমরা আজকের ক্লাসটি দেখি। প্রিয় শিক্ষার্থী, এখন তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে আমাদের আজকের যে আলোচ্য বিষয় সেটি প্রদর্শিত হচ্ছে। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে ই গভর্নেন্স কি, ই গভর্নেন্সের যে স্তরগুলো আছে এবং সরকারি উদ্যোগ এই ই গভর্নেন্স বাস্তবায়নের জন্য এবং ই গভর্নেন্স এর উদ্দেশ্যটা কি, এগুলো নিয়ে আমরা আজকে বিস্তারিতভাবে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, চলো আমরা আজকের আলোচ্য বিষয়টি দেখি। প্রথমেই তোমাদের সামনে আমি ই গভর্নেন্স কি সেটি নিয়ে আলোচনা করব। ই গভর্নেন্স এর পূর্ণরূপ হচ্ছে ইলেকট্রনিক গভর্নেন্স। ই গভর্নেন্স বলতে বোঝায় প্রযুক্তি নির্ভর শাসন ব্যবস্থাকে। ই গভর্নেন্সের সংজ্ঞা দিতে গিয়ে টমাস এফ গর্ডন বলেন, ইন্টারনেটের মতো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কৌশল ব্যবহার করে রাষ্ট্রীয় সেবা উন্নয়নের পদ্ধতি হল ই গভর্নেন্স। অর্থাৎ ইন্টারনেটের মতো এই আইসিটি বা টেলিকমিউনিকেশন সেক্টরকে ব্যবহার করে রাষ্ট্রীয় সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার যে পদ্ধতি বা কৌশল সেটিকে বলা হচ্ছে ই গভর্নেন্স। জাতিসংঘ ই গভর্নেন্সের সংজ্ঞা দিতে গিয়ে বলতেছে, ই গভর্নেন্স হলো ইলেকট্রনিক যন্ত্রপাতি ব্যবহার করে সরকারি এবং অন্যান্য প্রতিষ্ঠানের কর্মকাণ্ডকে কার্যকর, দ্রুততর ও স্বচ্ছতার সাথে প্রদান করার যে প্রক্রিয়া সেটিকে বলা হচ্ছে ই গভর্নেন্স। অর্থাৎ ইলেকট্রনিক যে মাধ্যমগুলো আছে সেগুলো ব্যবহার করে সরকারি এবং বেসরকারি বা অন্যান্য যে সকল প্রতিষ্ঠানের যে সেবাগুলো সেগুলো জনগণের দোরগোড়ায় পৌঁছিয়ে দেওয়ার পদ্ধতিটাই হচ্ছে ই গভর্নেন্স বা ইলেকট্রনিক গভর্নেন্স। এই ইলেকট্রনিক গভর্নেন্স বা ই গভর্নেন্সের সবচেয়ে সুন্দর ব্যাখ্যা দিয়েছেন ভারতের আন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। তার মতে ই গভর্নেন্স হচ্ছে স্মার্ট গভর্নমেন্ট সিস্টেম। তার এই স্মার্ট এই শব্দটির পূর্ণরূপ হচ্ছে এস তে সিম্পল, এম তে মোরাল, এ তে অ্যাকাউন্টেবল, আর তে রেসপন্সিভ এবং টি তে ট্রান্সপ্যারেন্ট। এই স্মার্ট শব্দটির মাধ্যমে তিনি এগুলো বোঝানোর চেষ্টা করতেছেন। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা এই সংজ্ঞাগুলো থেকে ই গভর্নেন্স বা ইলেকট্রনিক গভর্নেন্স বলতে কী বোঝায় সেটি তোমরা বুঝতে পেরেছ। তারপরে সংক্ষিপ্তভাবে আমি বলতেছি, ইলেকট্রনিক মাধ্যমকে ব্যবহার করে যখন সরকারি সেবাগুলো জনগণের কাছে হাজির করা হয় খুব সহজভাবে এবং স্বচ্ছভাবে, তখন এটিকে বলা হচ্ছে ইলেকট্রনিক গভর্নেন্স বা ই গভর্নেন্স। প্রিয় শিক্ষার্থী, এখন আমি তোমাদের সামনে এই ই গভর্নেন্স ব্যবস্থার একটি মডেল বা রূপকল্প প্রদর্শন করতে যাচ্ছি। ই গভর্নেন্স ব্যবস্থায় কে সফল করার জন্য প্রথমেই আমার
এই ই গভর্নেন্স মডেলে যেটি লাগবে এই তথ্য প্রযুক্তি বা এই ইন্টারনেট অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি ব্যবস্থাটাকে সারা দেশব্যাপী আমার ছড়িয়ে দিতে হবে, এই ব্যবস্থাটাকে আমার প্রতিষ্ঠিত করতে হবে। এরপরে আমার যেটি করতে হবে, সরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে, সরকারি যে অঙ্গ সেবা প্রতিষ্ঠানগুলো আছে, সেগুলোতে আমার এই টেলিকমিউনিকেশন বা ইন্টারনেট সিস্টেমটাকে বণ্টন করতে হবে এবং সরকারি সকল কার্যক্রমগুলোকে আমার এই তথ্য প্রযুক্তির আওতায় নিয়ে আসতে হবে। এরপরে আমার যে কাজটি করতে হবে, এই তথ্যের প্রবেশাধিকার এবং সেবা প্রদানটিকে সুনিশ্চিত করতে হবে, অর্থাৎ সরকারি যে সকল সুযোগ সুবিধাগুলো আছে সেগুলো যাতে সকল নাগরিকের কাছে সহজলভ্য হয় এবং সকল নাগরিক যেন এই সেবাগুলোর পেতে পারে, এই জন্য আমার এই ইলেকট্রনিক অ্যান্ড টেলিকমিউনিকেশন সিস্টেমটিকে মাচ মোর ইজিয়ার করতে হবে আমার দেশের যারা নাগরিক আছে, সিটিজেন আছে তাদের জন্য, এবং এই সিটিজেনরা যাতে এই টেলিকমিউনিকেশনকে ব্যবহার করে তাদের কাঙ্ক্ষিত যে সেবাগুলো বা তাদের যে কাঙ্ক্ষিত বিষয়গুলো তারা পেতে পারে এটি আমার সুনিশ্চিত করতে হবে। দেখা যাচ্ছে যে আমার প্ল্যাটফর্ম আছে, টেলিকমিউনিকেশনের প্ল্যাটফর্ম আছে, কিন্তু জনগণ যে সেবাগুলোর জন্য এই প্ল্যাটফর্মগুলো ইউজ করতেছে সেই সেবাগুলো পাচ্ছে না, তাহলে কিন্তু আমার এই গভর্নেন্স ব্যবস্থাটি কার্যকর হবে না। এরপরে চতুর্থ স্তরে আমার এই মডেলটিকে বাস্তবায়ন করতে গেলে এই নাগরিক ব্যবসায় সরকার এবং অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো আছে সকল স্তরে আমার এই আইসিটিটাকে বা তথ্য ও যোগাযোগ প্রযুক্তিটাকে সুনিশ্চিত করতে হবে। নাগরিক যে সেবাগুলো, যেমন জন্ম নিবন্ধনের কথা বলতে পারি আমরা, বা ন্যাশনাল আইডি কার্ডের কথা বলতে পারি আমরা, বা অন্যান্য যে নাগরিক সেবা যেমন টেন্ডার ড্রপ থেকে হতে পারে, চিকিৎসা সেবা মানে টেলিমেডিসিন যেটা বলা হচ্ছে, বা যোগাযোগ ব্যবস্থার যে টিকিটগুলো, রেলওয়ের টিকিট বা বিমানের টিকিট, এগুলো যাতে নাগরিকরা এই আইসিটি ব্যবহার করে ইজিলি পেতে পারে সেটি সুনিশ্চিত করতে হবে, এবং ব্যবসায়িক যে প্রতিষ্ঠানগুলো আছে তারা যেন তাদের ব্যবসা কার্যক্রমগুলোকে এই টেলিকমিউনিকেশনটাকে ব্যবহার করে সুনিশ্চিত করতে পারে সেদিকেও দেখভাল করতে হবে। এভাবে সরকারি প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও আমার আইসিটি ক্ষেত্রে বা ইনফরমেশন টেকনোলজির ক্ষেত্রে ডেভেলপড করতে হবে, এবং সরকারি এবং বেসরকারি সকল সেবাই যাতে নাগরিকরা এই টেলিকমিউনিকেশন সেক্টরটাকে ব্যবহার করে ইজিলি পায় সেই বিষয়টাকে আমার সুনিশ্চিত করতে হবে। এগুলো যদি আমি এই চারটি স্তরকে যদি আমি সুনিশ্চিত করতে পারি, তাহলেই এই ই গভর্নেন্স বা ইলেকট্রনিক গভর্নেন্স প্রক্রিয়াটি সফল কাম বা সফল হবে। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ই গভর্নেন্স প্রক্রিয়াটিকে কীভাবে সফল করতে হবে এই সংক্রান্ত যে মডেলটি সেটি সম্পর্কেও তোমরা একটি স্পষ্ট ধারণা পেলে। প্রিয় শিক্ষার্থী, এখন আমি এই ই গভর্নেন্স বা ইলেকট্রনিক গভর্নেন্স এর প্রয়োগের ক্ষেত্রগুলো, কোন কোন ক্ষেত্রে আমরা এগুলো ব্যবহার করতেছি বা করা উচিত আমাদের, সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথমেই আমি তোমাদের এই ই গভর্নেন্স বা ইলেকট্রনিক গভর্নেন্সের যে প্রয়োগের ক্ষেত্রগুলো আমরা দেখতেছি, এর মধ্যে আমি প্রথম যে ক্ষেত্রটি তোমাদের সামনে উপস্থাপন করতেছি সেটি হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন। মানে এই ই গভর্নেন্স প্রক্রিয়াটি আমরা আমাদের এই অ্যাডমিনিস্ট্রেশন প্রক্রিয়ায় প্রথমে ব্যবহার করব। আমাদের দেশের যে অ্যাডমিনিস্ট্রেটিভ যে অফিসগুলো আছে, বিভিন্ন মন্ত্রণালয়গুলো, সচিবালয়গুলো, এবং জেলা বা উপজেলা পর্যায়ে বা বিভাগীয় পর্যায়ে জনগণের যারা জনগণের হয়ে কাজ করে তাদের সকল প্রক্রিয়াকে বা সকল কার্যাবলীকে আমার এই আইসিটি বা টেলিকমিউনিকেশনের আওতায় নিয়ে আসতে হবে। তাহলে সরকারের যে সিদ্ধান্তগুলো এবং জনগণের যে চাহিদা, এগুলো দ্রুত বাস্তবায়ন করা সম্ভবপর হবে। এ কারণে প্রথমত আমাদের দেশের যে অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেমটি সেটিকে আমার টেলিকমিউনিকেশন বা তথ্য প্রযুক্তির আওতায় নিয়ে আসতে হবে। এর ফলে খুব দ্রুত সময়ের মধ্যেই আমাদের
এই সরকারের যে সিদ্ধান্ত এবং কার্যক্রমগুলো বাস্তবায়ন করা সম্ভবপর হবে এবং জনগণও তার যে সুযোগ সুবিধা পাবার আশা করে জনগণ, তারা সেটি দ্রুততার সাথে পেতে পারবে। এরপরে যে প্রয়োগের ক্ষেত্রটি দেখিয়েছি আমি, সেটি হচ্ছে ই গণতন্ত্র বা ই ডেমোক্রেসি। এই ই ডেমোক্রেসি বাস্তবায়নের ক্ষেত্রেও আমরা এই তথ্য প্রযুক্তিকে ব্যবহার করতে পারি বা ই গভর্নেন্স সিস্টেমটাকে ইন্ট্রোডিউস করতে পারি। এই ই ডেমোক্রেসির ক্ষেত্রে একজন ভোটারের যে ভোটার আইডি কার্ড বা ভোটার আইডির পাশাপাশি তার পাসপোর্ট, তারপরে তার ভোটিং সিস্টেম, তারপরে তার অন্যান্য যে সকল তথ্যগুলি, যেমন জন্ম সনদ থেকে শুরু করে সকল তথ্যগুলি যখন আমরা এই ই গভর্নেন্সের আওতায় নিয়ে আসব, তখন কিন্তু এই গণতান্ত্রিক প্রক্রিয়াটি স্বচ্ছ এবং জবাবদিহিমূলক হবে। এর মাধ্যমে একটি দেশের যে গণতান্ত্রিক চাহিদা জনগণের আছে, সেটি বাস্তবায়ন করা সম্ভবপর হবে, জনগণ এর শাসন প্রতিষ্ঠা করা সম্ভবপর হবে। এই ই গণতন্ত্র বা ই ডেমোক্রেটিক সিস্টেমটাকে বাস্তবায়নের জন্য আমাদের এই গভর্নেন্স প্রক্রিয়ায় ই গভর্নেন্স বা ইলেকট্রনিক গভর্নেন্সটিকে ইন্ট্রোডিউস করা দরকার। এরপরে প্রয়োগের তৃতীয় যে ক্ষেত্রটি আমি দেখিয়েছি, ই সেবা বা ইলেকট্রনিক সার্ভিস। যেগুলো ইলেকট্রনিক সার্ভিসের মধ্যে জনগণের চাহিদা অনুযায়ী সকল সার্ভিসকেই আমরা এর অন্তর্ভুক্ত করতে পারি। জনগণের যেমন চিকিৎসা সেবা টেলিমেডিসিন হতে পারে, জনগণের যোগাযোগ টেলিকমিউনিকেশন সিস্টেম হতে পারে, জনগণের যে নেসেসারি যে গুডসগুলো আছে যেমন খাদ্যদ্রব্য বা মেডিসিন বা পোশাক আশাক, এগুলো সকল কিছুই ই কমার্স সাইটগুলোর মাধ্যমে জনগণ খুব দ্রুততার সহিত পাবে। পাশাপাশি জনগণের অন্যান্য যে নেসেসারি কাজগুলো, সেগুলো তারা যাতে এই ই গভর্নেন্স বা ইলেকট্রনিক গভর্নেন্সটি ব্যবহার করে করতে পারে, এগুলো সুনিশ্চিত করার মাধ্যমে একটি দেশে ই গভর্নেন্স বা ইলেকট্রনিক গভর্নেন্সটিকে আমরা বাস্তবায়ন করতে পারি বা এস্টাবলিশ করতে পারি। এগুলো হচ্ছে ই গভর্নেন্স প্রয়োগের যে ক্ষেত্রগুলো, যে যে জায়গায় আমরা ই গভর্নেন্সকে ব্যবহার করতে পারি। প্রিয় শিক্ষার্থী, এরপরে আমরা ই গভর্নেন্সের যে স্তরগুলো সেগুলো নিয়ে আলোচনা করব। ই গভর্নেন্সের স্তরগুলো আমি চিত্রের মাধ্যমে তোমাদের সামনে উপস্থাপন করেছি। প্রথমেই আমি যে স্তরটি দেখিয়েছি, সেটি হচ্ছে কম্পিউটারায়ন বা কম্পিউটারাইজেশন। সরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে, বেসরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে, এগুলো সকল প্রতিষ্ঠানকে আমার কম্পিউটারাইজড করতে হবে। সকলগুলোকে আমার ইনফরমেশন টেকনোলজি বা তথ্য প্রযুক্তির অধীন নিয়ে আসতে হবে। সরকারি বেসরকারি সকল কার্যাবলীগুলো কম্পিউটারাইজড করতে হবে। কম্পিউটারের মাধ্যমে ইমেল, ইন্টারনেট, এগুলো ব্যবহার করে দ্রুততার সাথে সরকারি বেসরকারি যে সেবাগুলো যাতে দেওয়া যায় সেটি সুনিশ্চিত করতে হবে। দ্বিতীয় স্তরে আমি দেখিয়েছি যে নেটওয়ার্কিং ব্যবস্থাটাকে আমার ডেভেলপ করতে হবে। শুধু কম্পিউটারাইজড করলেই হবে না, কম্পিউটার আছে কিন্তু এই কম্পিউটারটাকে সাকসেসফুলি ব্যবহার করার জন্য কিন্তু আমার নেটওয়ার্কিং সিস্টেমটাকে ডেভেলপ করতে হবে। এই নেটওয়ার্কিং সিস্টেমটাকে ডেভেলপ করার জন্য আমার ইন্টারনেট কানেক্টিভিটিটাকে ডেভেলপ করতে হবে, তারপরে আমার সাবমেরিন ক্যাবেলটাকে স্ট্রং করতে হবে, তারপরে আমার যে ওয়াইফাই কানেকশান বা ইন্টারনেট কানেকশানগুলো আবার স্পিডি করতে হবে। এভাবে সারা দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শহরাঞ্চল পর্যন্ত সকল জায়গায় আমার এই কম্পিউটার নেটওয়ার্কটাকে বা ইন্টারনেট নেটওয়ার্কটাকে ডেভেলপ করতে হবে এবং মোবাইল নেটওয়ার্কটাকে 4G বা 5G উন্নীত করে আরও এই ডেটা স্পিডটাকে আরও বাড়াতে হবে। এই ডেটা স্পিডটা বাড়ানোর মাধ্যমে খুব দ্রুততার সাথে আমরা ইন্টারনেট কানেকশানের মাধ্যমে আমাদের কম্পিউটারাইজড যে কার্যগুলি সেগুলো সম্পাদন করতে পারবো। এইগুলো বাস্তবায়ন করা হলেই ই গভর্নেন্সটা কিন্তু সহজতর হবে। এরপরে তৃতীয় স্তরে আমি দেখিয়েছি যে আমার অনলাইন উপস্থিতিটা বৃদ্ধি করতে হবে। সরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোকে আমার
ওয়েলি আইসিটি ডেভেলপ করতে হবে, এগুলোর ওয়েবসাইটগুলো ডেভেলপ করতে হবে, এগুলোর ইন্টারনেট কানেক্টিভিটি ডেভেলপ করতে হবে, এবং জনগণ যে সেবাগুলো আগে সময় নিয়ে করত সেগুলোকে দ্রুততার সাথে জনগণের দোরগোড়ায় পৌঁছিয়ে দেওয়ার জন্য আমার ওয়েবসাইটগুলোকে ডেভেলপ করতে হবে, এবং এই ওয়েবসাইটগুলোর মাধ্যমে যাতে খুব দ্রুততার সাথে মানুষ ভূমি সেবা, এই নাগরিকত্ব সেবাগুলো, চিকিৎসা সেবা বা শিক্ষা, এগুলো যাতে দ্রুততার সাথে পায়, এই বিষয়গুলোকে সুনিশ্চিত করতে হবে। এই জন্য সরকারি যতগুলো মন্ত্রণালয় বা সচিবালয় বা সরকারি যতগুলো সেক্টর আছে সেগুলোকে কম্পিউটারাইজড করতে হবে এবং এগুলোকে ইন্টারনেট কানেক্টিভিটির আওতায় নিয়ে আসতে হবে। এভাবে এই সরকারি কার্যক্রমগুলো এবং বেসরকারি কার্যক্রমগুলোতে অনলাইন উপস্থিতি বা এই আইসিটি বা টেলিকমিউনিকেশনের উপস্থিতিটিকে সুনিশ্চিত করতে হবে। এরপরে ফাইনালি আমি যে স্তরটি দেখিয়েছি সেটা হচ্ছে অনলাইন মিথস্ক্রিয়া বা অনলাইন ইন্টারাকশন। আমার সকল ইনফ্রাস্ট্রাকচার আছে, কিন্তু আমি যদি এই অনলাইন বা ইন্টারনেট এর মাধ্যমে যে ইন্টারাকশনটা, আমার মিথস্ক্রিয়াটা, এটাকে যদি আমি ডেভেলপ না করতে পারি, তাহলে কিন্তু আমার এই স্ট্রাকচারগুলো সাকসেসফুলি ইউজেবল হবে না। এই কারণে আমাদের দেশের যারা নাগরিক আছে তাদেরকে ইন্টারনেটের জ্ঞানে বা এই টেকনোলজির জ্ঞানে আমার স্কিল্ড করতে হবে। স্কিল্ড করার মাধ্যমে আমি এই অনলাইন মাধ্যমে আমার যে ইন্টারাকশনগুলো, দ্যাটস মিন আমি যাদের সঙ্গে কমিউনিকেশন করতে চাই সেটাকে আমার ডেভেলপ করতে হবে। এই করোনা মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ভিডিও কনফারেন্সিং মাধ্যমে অফিসের যে কার্যক্রমগুলো সেগুলো যে যার অবস্থান থেকে একটি ভার্চুয়াল মিটিংয়ে বসে এগুলো কিন্তু সলভ করতেছে এবং তাদের যে কোনো সিদ্ধান্ত তারা এই ভার্চুয়াল মিটিংয়ের মাধ্যমে নিচ্ছে। এবং তোমরাও দেখতেছো যে তোমাদের এই শিক্ষা কার্যক্রমটিকে এই ডিস্টেন্স লার্নিং বা ই লার্নিংয়ের মাধ্যমে, এই দূরবর্তী শিক্ষার মাধ্যমে দূর থেকে তোমাদের শিক্ষকরা তোমাদের দোরগোড়ায় কিন্তু তোমাদের শিক্ষাটা পৌঁছিয়ে দিতে পারতেছে। শুধু এই আইসিটির সেক্টরের ডেভেলপমেন্টের কারণেই কিন্তু এটি সম্ভবপর হয়েছে। এভাবে অনলাইন ইন্টারাকশনের মাধ্যমে দেখা যাচ্ছে যে এই ই গভর্নেন্সটাকে সাকসেসফুল করা যায় বা ডিসিশনগুলোকে খুব দ্রুততার সাথে নেওয়া যায়। বাংলাদেশে কিন্তু আমরা অলরেডি দেখতেছি যে সরকারি সেক্টরগুলোতে প্রায় 2853টি ডিজিটাল সার্ভিস বা সিস্টেম সেবা দেওয়া হচ্ছে। এর মাধ্যমে বোঝা যাচ্ছে যে বাংলাদেশ এখন ডিজিটালাইজেশন বা আধুনিকীকরণের পথে। প্রিয় শিক্ষার্থী, এরপরে আমরা যেটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তথ্য প্রযুক্তির প্রসারে সরকারের পদক্ষেপ। বাংলাদেশ সরকার কী কী পদক্ষেপ নিয়েছে সেগুলো আমি সংক্ষিপ্তভাবে চিত্রের মাধ্যমে তোমাদের সামনে উপস্থাপন করেছি। এখানে প্রথম চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে এডুকেশন সেক্টরে এই আইসিটি বা তথ্য প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে। এখন ছেলেমেয়েরা কম্পিউটার ব্যবহার করে তাদের প্রয়োজনীয় তথ্যগুলো গুগল, উইকিপিডিয়া বা বিভিন্ন শিক্ষাক্ষেত্রের যে সাইটগুলো আছে সেগুলো থেকে কালেক্ট করতে পারতেছে এবং তারা এর মাধ্যমে তাদের বুদ্ধিভিত্তিক যে সম্প্রসারণ এটি আরও সুনিশ্চিত করতে পারতেছে এবং তারা দূরবর্তী শিক্ষা, ই লার্নিং বা ডিস্টেন্স লার্নিং সেবা নিয়ে তারা নিজেদেরকে আরও বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার জন্য নিজেদেরকে যুগ উপযোগী হিসেবে গড়ে তুলতে পারতেছে। এভাবে এডুকেশন সেক্টরে আমরা দেখতে পাচ্ছি যে সরকার সারা দেশব্যাপী এই আইসিটির যে এডুকেশনটি সেটি ছড়িয়ে দিয়েছে এবং প্রত্যেকটি স্কুল কলেজকে এখন সরকার বিশ্ববিদ্যালয়গুলোকে এই আইসিটি সেবার অন্তর্ভুক্ত করেছে। এভাবে ছেলেমেয়েদেরকে শিক্ষাক্ষেত্রে আরও স্কিলফুল করতে সরকার পদক্ষেপ নিয়ে যাচ্ছে আরও। এরপরে দ্বিতীয় চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে এই আইসিটি সেক্টরের ডেভেলপমেন্টটাকে আরও সাস্টেনেবল বা আরও টেকসই করার জন্য বাংলাদেশ সরকার হাইটেক পার্ক স্থাপনের উদ্যোগ নিয়েছে। এই কালিয়াকরে এই স্থাপিত হবে যে হাইটেক পার্কটি, এর মাধ্যমে এই তথ্য প্রযুক্তির ক্ষেত্রে একটা রেভলিউশনারি চেঞ্জ নিয়ে আসার চেষ্টা করতেছে সরকার, যার মাধ্যমে আইসিটি ক্ষেত্রে সফটওয়্যার থেকে শুরু করে হার্ডওয়্যার বা অন্যান্য যে তথ্য প্রযুক্তির যে পণ্যগুলো সেগুলো যাতে বাংলাদেশে তৈরি করা যায় এবং বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে এগুলোকে
সরবরাহ করে বৈদেশিক মুদ্রা অর্জন করা যায়, এই জন্য সরকার নিয়ত কাজ করে যাচ্ছে। এই বাংলাদেশের যে হাইটেক পার্কটি স্থাপিত হবে, এর মাধ্যমে অনেক বেকার জনগোষ্ঠীর শ্রমের জন্য কর্মক্ষেত্র সৃষ্টি হবে। প্রিয় শিক্ষার্থী, এরপরে আমরা দেখতে পারতেছি যে বাংলাদেশ সরকার তার যে বিভিন্ন সেবাগুলো বিভিন্ন মন্ত্রণালয়ের, শিক্ষা বলা যেতে পারে, স্বাস্থ্য বলা যেতে পারে, বা যে কোনো মন্ত্রণালয়ের সেবাগুলোকে এখন অনলাইন ভিত্তিতে দিয়ে যাচ্ছে। যেমন এখন আমরা মুহূর্তের মধ্যেই কিন্তু আমাদের রেজাল্ট, পরীক্ষার রেজাল্টগুলো এই কম্পিউটার ব্যবহার করে বা আমাদের হাতে থাকা স্মার্টফোনটিকে ব্যবহার করে খুব দ্রুততার সাথে আমাদের রেজাল্টগুলো দেখতে পারতেছি, জানতে পারতেছি, এবং আমরা আমাদের শিক্ষা যে কোনো তথ্য স্মার্টফোন বা আমাদের কম্পিউটারগুলোকে ব্যবহার করে খুব দ্রুততার সাথে ইনফরমেশনগুলো গ্যাদার করতে পারতেছি। এগুলো সরকারের এই বিভিন্ন সেক্টরগুলোকে ICT ডেভেলপ করার কারণে কিন্তু, বা ই গভর্নেন্স সেক্টরে ডেভেলপ করার কারণে কিন্তু এটি সম্ভবপর হয়েছে। এরপরে শেষ চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে সরকার বাংলাদেশে এখন বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 নামে একটি স্যাটেলাইট উৎক্ষেপণের মাধ্যমে এই ICTর যে ডেভেলপমেন্টটি সেটিকে আরও বেশি টেকসই এবং সাস্টেনেবল করেছে। এর মাধ্যমে দেখা গেছে যে বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে এখন সারা দেশব্যাপী ইন্টারনেট সেবাটিকে খুব দ্রুততার সাথে ছড়িয়ে দেওয়া সম্ভবপর হয়েছে, এবং পাশাপাশি এই দ্রুততার সাথে আমাদের যে টিভি চ্যানেলগুলো সেগুলো সম্প্রচার করা যাচ্ছে এখন অন্য দেশে অর্থ প্রদান না করেই, আমাদের নিজস্ব স্যাটেলাইট ব্যবহার করে। এভাবে তথ্য প্রযুক্তির ক্ষেত্রে সরকার বিভিন্ন স্টেপ নিয়ে আমাদের এই ICT ডেভেলপমেন্টটিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। পাশাপাশি তারা সরকার খুব সহজলভ্য ট্রেনিংয়ের মাধ্যমে আমাদের ছেলেমেয়েদেরকে এই ICTর জ্ঞানে স্কিল্ড করার জন্য বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা এই ই গভর্নেন্স সুনিশ্চিত করার জন্য সরকারের যে পদক্ষেপগুলো সেগুলো বুঝতে পেরেছ। এখন আমরা এই ই গভর্নেন্স সুনিশ্চিতের উদ্দেশ্যটি কী, কী উদ্দেশ্যে ই গভর্নেন্সটাকে বাস্তবায়ন করা উচিত, সেটি নিয়ে এখন আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করব। প্রথমে আমি দেখেছি সমন্বয় ও সহজলভ্য প্রশাসনিক কার্যক্রম সুনিশ্চিতের জন্য কিন্তু আমার ইলেকট্রনিক গভর্নেন্স বা ই গভর্নেন্সের দরকার আছে। মানে আমি যাতে খুব কম সময়ের মধ্যে আমার কাঙ্ক্ষিত যে সেবাগুলো, সরকারি সেবাগুলো, এগুলো যাতে আমি নাগরিক হিসেবে পাই, এই জন্য কিন্তু আমার এই ই গভর্নেন্সের দরকার আছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে এই ইলেকশন কমিশনের যে ওয়েবসাইটটি, সেখান থেকে খুব দ্রুততার সাথে আমরা জন্ম নিবন্ধন সনদ বা আমাদের ভোটার আইডি কার্ডের সংশোধনী এগুলো করতে পারতেছি। এর মাধ্যমে যেগুলো কাজ করতে আগে অনেক সময় লাগতো, অনেক অর্থ ব্যয় হতো, সেগুলো খুব কম সময়ের মধ্যে আমরা করতে পারতেছি এই ই গভর্নেন্স বা ইলেকট্রনিক গভর্নেন্সের মাধ্যমে। দ্বিতীয়ত যেটি দেখিয়েছি, সুশাসন প্রতিষ্ঠাকে উৎসাহিত করার জন্য ই গভর্নেন্স বা ইলেকট্রনিক গভর্নেন্স দরকার আছে। এই ই গভর্নেন্সের মাধ্যমে এখন কিন্তু জনগণ সরকারের যে কার্যাবলী সেগুলো সম্পর্কে খুব দ্রুততার সাথে ওয়াকিবহাল বা জানতে পারতেছে। এ কারণে সরকার এবং জনগণের মধ্যে এখন একটি স্বচ্ছতা এবং জবাবদিহতার যে সম্পর্ক তৈরি হয়েছে, তার মাধ্যমে কিন্তু সুশাসন প্রতিষ্ঠিত হয়েছে। এরপরে তৃতীয়ত যে উদ্দেশ্যটি আমি দেখেছি, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা। এভাবে সরকারের বিভিন্ন কার্যক্রমগুলোকে অনলাইন ভিত্তিক করার মাধ্যমে বা ডিজিটালাইজড করার মাধ্যমে, কম্পিউটারাইজড করার মাধ্যমে সরকার কখন কী পদক্ষেপ নিচ্ছে, এগুলো জনগণ কিন্তু খুব স্বল্প সময়ের ব্যবধানে জানতে পারতেছে এবং সরকারকে তাদের কাজের জন্য জবাবদিহি করার জন্য বাধ্য করতে পারতেছে এই ই গভর্নেন্স সিস্টেমটাকে সাকসেসফুলি ইমপ্লিমেন্ট করার কারণে। এরপরে চতুর্থত যে উদ্দেশ্যটি দেখানো হয়েছে, সেটি হচ্ছে দ্রুততার সাথে সরকারি সেবাগুলো প্রদান। সরকারের বিভিন্ন যে সাইটগুলো আছে, যেমন ভূমি সেবা, স্বাস্থ্যসেবা, চিকিৎসা সেবা বা শিক্ষা সংক্রান্ত যে সেবাগুলো, এগুলো খুব দ্রুততার সাথে সরকারের যে ওয়েবসাইটগুলো আছে, এই ওয়েবসাইটগুলোর মাধ্যমে জনগণ এই সেবাগুলো নিতে পারতেছে এবং সরকারের প্রতি জনগণের আস্থাটা আরও বেশি বেড়ে গেছে এই কারণে। এরপরে আমরা যেটি দেখিয়েছি আরেকটি উদ্দেশ্য, সেটা হচ্ছে গণতন্ত্র প্রতিষ্ঠা। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সরকার এবং জনগণের মধ্যে স্বচ্ছতা এবং জবাবদিহিতার সম্পর্ক দরকার, এবং
জনগণ এবং সরকার যে একে অপরের পরিপূরক এই থিঙ্কিংটা এস্টাবলিশড করা দরকার। ই গভর্নেন্সের মাধ্যমে কিন্তু এটি সফল হয়েছে, এর মাধ্যমে গণতন্ত্র কিন্তু সাকসেসফুলি ইমপ্লিমেন্ট হচ্ছে। সর্বশেষ আমরা যে উদ্দেশ্যটি দেখিয়েছি সেটা হচ্ছে তথ্য প্রবাহের অবাধ স্বাধীনতা, অর্থাৎ তথ্যের যে ফ্লোটা বা সরবরাহ ব্যবস্থাটা এটা কিন্তু এখন অবাধ হয়ে গেছে। এখানে জনগণের একটা ফ্রি অ্যাক্সেস আছে, জনগণ গুগল, উইকিপিডিয়া এগুলো বা বিভিন্ন আন্তর্জাতিক সাইট বা দেশীয় সাইটগুলো ব্যবহার করে যে কোনো তথ্য স্বচ্ছতার সাথে, জবাবদিহিতার সাথে পেয়ে যাচ্ছে। এ কারণে দেখা যাচ্ছে এখন মানুষ আগের চেয়ে বেশি স্কিল্ড, আর এখন মানুষ সরকারের প্রতি আগের চেয়ে অনেক বেশি আস্থাশীল। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা আজকের যে আলোচ্য বিষয় সেটি বুঝতে পেরেছ। আজকে আমরা এই ই গভর্নেন্স কী, ই গভর্নেন্সের যে মডেলগুলো, ই গভর্নেন্সের যে স্তরগুলো এবং ই গভর্নেন্সের যে বাংলাদেশ সরকারে ই গভর্নেন্স প্রতিষ্ঠা যে পদক্ষেপগুলো নিয়েছে এবং পাশাপাশি ই গভর্নেন্সের যে উদ্দেশ্য এগুলো নিয়ে আমি আলোচনা করলাম। প্রিয় শিক্ষার্থী, তোমরা তোমাদের পাঠ্যপুস্তকের সহায়তা নিয়ে এবং এই লেকচারের সহায়তা নিয়ে এই বিষয়গুলোকে আরও সুন্দরভাবে রপ্ত করবে এবং তোমাদের পরীক্ষার প্রস্তুতি নেবে। সামনের ক্লাসে এই ই গভর্নেন্সের নতুন কোনো টপিকস নিয়ে আমরা আলোচনা করব এবং তোমরা ততক্ষণ পর্যন্ত তোমাদের পরিবার পরিজন এবং আত্মীয় স্বজনদের নিয়ে ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদেই থাকো। আল্লাহ হাফেজ।